হ্যালো বন্ধুরা আমি বিশ্বনাথ আমার চ্যানেল জি কেবিদ বিশ্বনাথে আজকে তোমাদের আবদারে আমি আজকে নিয়ে এসেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা ভাষায় বিজ্ঞান যে প্রবন্ধটা রয়েছে সেই প্রবন্ধর একটু ব্যাখ্যা করার আমি চেষ্টা করবো বাংলা ভাষায় বিজ্ঞানের লেখক রাজশেখর বসু উৎস হচ্ছে রাজশেখর বসুর বিচিন্তা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে দেখো গল্পটিতে বাংলা ভাষায় বিজ্ঞানের প্রয়োগ কতখানি অর্থবহ ও সার্থক প্রতিপন্ন হয়েছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে তারই আলোচনা রয়েছে অর্থাৎ সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলা ভাষায় বিজ্ঞানের প্রয়োগ বিজ্ঞানের চর্চা কতটুকু এগিয়েছে বা পিছিয়েছে সেটা নিয়ে একটা আলোচনা করেছেন এখানে আমাদের লেখক রাজশেখর বসু গল্পটিকে নিজেদের মনে রাখার সুবিধার্থে কয়েকটি ছোট খণ্ডে ভাঙা হচ্ছে আমি টোটাল সাতটি খণ্ডে আমি ভেঙেছি এবং কেন ভেঙেছি কীভাবে তোমরা সহজে মনে রাখতে পারো আমি সেটা তোমাদেরকে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করবো খুব সহজে দেখো মনে থাকবে দেখো গল্পের শুরুতেই আছে পাঠকের শ্রেণী বিভাগ এটা খুব ভালোভাবে বুঝে নাও একদল হচ্ছে ইংরেজি জানে না সেটা হচ্ছে প্রথম শ্রেণী ঠিক আছে সেটা প্রথম আর আর দল ইংরেজি জানে এবং সেই ভাষায় অল্প বিজ্ঞান পড়েছে এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী ঠিক আছে এই দুটো কথা কনসেপ্ট মাথায় ঢুকিয়ে নাও এবার দেখো এটা যদি মাথায় রাখতে পারো তার লাভ এবার তোমরা দেখতে পাবে এই দেখো প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই গুটি ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে যেমন টাইফয়েড আয়োডিন মোটর ক্রোটন জেব্রা তারা কিছু স্থূল তথ্য জেনেছে মানে মোটা মাথার তথ্য সেগুলো কি করপুর উবে যায় পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা লাউ কুমড়ো জাতীয় গাছে দু রকমের ফুল হয় এই রকম সামান্য জ্ঞান থাকলেও সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না এটা হচ্ছে প্রথম শ্রেণীর পাঠকদের কথা কিন্তু বলা হচ্ছে ঠিক আছে তাদের আরো বলা হয়েছে যে ছেলেবেলায় আমাকে অর্থাৎ লেখককে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে বলা হয়েছিল সেখানে তার কিন্তু কোনো অসুবিধা হয়নি কিন্তু যারা ইংরেজিতে জিওমেট্রি পড়েছে তাদের কাছে এই ব্রহ্মমন মল্লিকের যে একটা উক্তি আছে একটি নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখা এই উক্তিটা কিন্তু তাদের বুঝতে অসুবিধা হবে তাদের কাছে স্পষ্ট হবে না মানেটা যে লোক আজন্ম ইজার পরেছে এক ধরনের ছোটো প্যান্ট জুকোছে তার পক্ষে হঠাৎ ধুতি পড়ার অভ্যাস করে একটু শক্ত অর্থাৎ যে যে ভাষায় অভ্যস্ত তার কিন্তু অন্য ভাষায় গেলে একটু অসুবিধা হবে এটাই এখানে বলতে চাওয়া হয়েছে এখানে দেখো এই যে কথাগুলো এখানে প্রথম শ্রেণীর পাঠকের কথা বলা হয়েছে এখানে সিদ্ধান্ত দেখো আমি এখানে একটা সিদ্ধান্ত দিয়ে পয়েন্ট করেছি দ্বিতীয় শ্রেণীর পাঠককে প্রথম শ্রেণীর পাঠকের তুলনায় একটু বেশি চেষ্টা করতে হয় এটা কিন্তু তোমরা অনেকেই বুঝতে পারো না কেন এখানে কিন্তু দেখে মনে হচ্ছে প্রথম শ্রেণীর পাঠকের অসুবিধা বেশি এই যে আপাতত যেটুকু আমাদের রচনা গেল কিন্তু পরের পাতায় আমরা যখন যাব এখানে দেখো দ্বিতীয় পার্ট আমার এটা পূর্বোক্ত প্রথম শ্রেণীর পাঠক যখন বাংলায় বিজ্ঞান শেখে তখন ভাষায় জন্য তার বাধা হয় না শুধু বিষয়টি যত্ন করে বুঝতে হয় কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠক যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে অর্থাৎ সহায়িকা তাকে কিন্তু ওই পূর্ব সংস্কার দমন করতে হয় অর্থাৎ ইংরেজির প্রতি অতিরিক্ত পক্ষপাত বর্জন করতে হয় সেটা বর্জন করা তার পক্ষে কিন্তু খুব কঠিন এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর পাঠক যে অল্প ইংরেজি জেনেছে এবং পড়েছে বিজ্ঞান তাকে যদি বাংলায় পড়তে হয় তখন কিন্তু তাকে বেশি চেষ্টা করতে হবে এটা কিন্তু খুব সহজেই বোঝা যায় তিন নম্বর পয়েন্ট দেখো এবার বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার কি কি বাধা রয়েছে সেইগুলো নিয়ে এখানে কথাবার্তা হয়েছে প্রসঙ্গক্রমে উঠে আসছে পারিভাষিক শব্দ প্রচুর নেই সেই জন্য কি করা হয়েছে উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল বিভিন্ন পণ্ডিত ব্যক্তিদের নিয়ে এবং তারা অধিকাংশ সফল হয়েছিলেন এবং তারা কিছু পরিভাষা রচনা করেছিলেন কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় খুবই কম ছিল সেই জন্য এখানে বলা হয়েছে যতদিন সেই শব্দ পাওয়া যাবে না পারিভাষিক শব্দ ততদিন সেই ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো তার কিছু উদাহরণ তোমরা মনে রাখবে অক্সিজেন প্যারাডাইক্লোরোবেনজেন এছাড়া কিছু দেওয়া রয়েছে যে ইন্টারন্যাশনাল বা ম্যালভাসি ফার্ন আর্থ প্রদা এগুলো তোমাদের কিন্তু উত্তরের সময় কিন্তু তুলতে হবে এই কথাগুলো এটা মাথায় রাখতে হবে এবার দেখো কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা তেমন নয় বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতন গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন তারা এ বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না অর্থাৎ আমাদের দেশের যে অবস্থা সেটা বলা হয় যে পাশ্চাত্য দেশের লেখা একটু স্ট্যান্ডার্ড লেখা লিখলেও সবাই বুঝতে পারে কিন্তু আমাদের দেশে স্ট্যান্ডার্ড লেখা লেখা যায় না কারণ আমাদের দেশে বিজ্ঞান সম্পর্কে সচেতনতা কম সেই জন্য প্রত্যেককে সুর থেকে লিখতে হয় অর্থাৎ একটা বাচ্চাকে যেমন শুরুর পাঠ দিয়ে শুরু করতে হয় সেই রকম শুরু স্টেজ থেকে লিখতে হয় বিজ্ঞান বিষয়ক লেখক যদি কোনো কিছু লিখতে চান আর সেক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা তৈরি হয়ে যায় এবার দেখো যেহেতু অসুবিধা তৈরি হয় তারপরের পয়েন্ট চার নম্বর পয়েন্ট বিজ্ঞান রচনার পদ্ধতি এখানে হচ্ছে আড়ষ্ট ভাষা ও আক্ষরিক অনুবাদ বন্ধ করতে হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক আমার খাতার সঙ্গে কিন্তু এখানে মার্ক করা আছে যাতে তোমাদের সুবিধা হয় আমি কোথা থেকে বলছি দেখো এখানে আরষ্ট ভাষা এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ কিন্তু বন্ধ করতে হবে বাংলার ক্ষেত্রে দেখো এখানে কিছু উদাহরণ আছে এগুলো মাথায় রাখবে সেন্সিটিভ শব্দের অর্থ নানা রকম চলে যেমন সেন্সিটিভ পার্সেন ওন প্ল্যান্ট ব্যালেন্স ফটোগ্রাফিক পেপার এটা ইংরাজির জন্য কিন্তু বাংলার ক্ষেত্রে বিভিন্ন শব্দের প্রয়োগ করাটাই সমীচীন কারণ বাংলা ভাষা ইংরেজি ভাষার মধ্যে কিছু পার্থক্য আছে সেখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে দেখো আগের অর্থগুলো ইংরেজি এগুলোর বাংলায় হচ্ছে যেমন অভিমানী ব্যথাপ্রবণ উত্তেজি সুবেদী সুগ্রাহী সেন্সিটাইজড পেপার এটাকে যদি স্পর্শকাতর কাগজ লেখা হয় অর্থাৎ সেন্সিটাইজড পেপার অর্থাৎ আক্ষরিক অনুবাদ যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু একটা অন্য ধরনের মানে চলে আসছে সেটা কিন্তু একটা অতি উৎকট ব্যাপার সেক্ষেত্রে আমাদের সুগ্রাহী কাগজ বাংলা এটা লিখলেই সেটাই কিন্তু সঠিক অর্থাৎ আক্ষরিক অনুবাদ থেকে মুক্তি পেতে হবে এবং বাংলা ভাষার যে ব্যাপারটা আছে সেটাকে উল্লেখ করতে হবে তাহলেই বিজ্ঞান ভাষার যে রচনা সেটা কিন্তু সার্থক হতে পারে এবার আরো একটু দেয়া রয়েছে অনেক লেখক কি করেন তারা আক্ষরিক অনুবাদ করেন তার কিছু উদাহরণ দেখো দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচ দ্য ব্লু প্রিন্ট স্টেজ পরমাণু ইঞ্জিন নীলচিত্রের অবস্থাতেও পৌঁছায়নি এরকম না লিখে যদি লেখা যেত পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনও প্রস্তুত হয়নি তাহলে কিন্তু দেখতে ভালো হতো আবার সালফারের কেসটাও সেরকম তোমরা এটা দেখে নেবে অর্থাৎ মাছিমারা নকল না করে ঘুরিয়ে যদি বাংলায় লেখা যায় সেটাই কিন্তু সর্বাঙ্গীন সুন্দর হয় নিজস্ব ভাষার যে মুন্সিয়ানা সেটা লেখক দেখালে সেটাই বাঙালি যারা বিজ্ঞান পড়বেন তাদের ক্ষেত্রে সুবিধা এবং সেই সব লেখকের ক্ষেত্রেও তারা কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছোতে পারবেন মাছিমারা নকল না করাটাই বাঞ্ছনীয় লেখকের এটাই মত এরপরে দেখো পারিভাষিক শব্দ স্থান বিশেষ বাদ দেওয়াও যেতে পারে এটাও কিন্তু লেখক বলেছেন এটা পাঁচ নম্বর পয়েন্ট আমি এখানে করেছি দেখো পারিভাষিক শব্দ যেমন অমেরদণ্ডীর বদলে লেখা যেতে পারে যেসব জন্তুর সিরদ্বারা নেই এটা লেখা যায় কিন্তু আলোক তরঙ্গের বদলে আলোর কাপন বা নাচন লিখলে সেটা কিন্তু আরো কঠিন পরিণত হয় এবং সেটা বোঝা যায় না পরিভাষার উদ্দেশ্য কি পরিভাষার উদ্দেশ্য হচ্ছে ভাষার সংক্ষেপ অর্থাৎ সুনির্দিষ্ট করা অর্থ সুনির্দিষ্ট করা অর্থাৎ সংক্ষেপে ভাষাটাকে বলা সেটাই আমরা করতে পারি কিন্তু এটা সব জায়গায় হবে না যেমন অমৃত ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কিন্তু আলোর তরঙ্গের ক্ষেত্রে আলোর কাপন বা নাচন এটা লেখা যায় না এটা কিন্তু আমাদের একটা সামগ্রিক চিন্তা ভাবনা দিয়ে বুঝতে হবে এরপরে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তোমাদের বলবো আলঙ্কারিক গণের শব্দের যে বিভাগ অভিধা ব্যঞ্জ লক্ষণা ব্যঞ্জনা যে তিনটে ভাগ করেছেন আলঙ্কারিক গণে এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য দেখো এখানে দিয়েছেন দেশ এর অর্থ ভারত ইত্যাদি অথবা স্থান কিন্তু দেশের লজ্জা এখানে লক্ষণীয় দেশের অর্থ দেশবাসী অর্থাৎ মানাটা কি হবে চেঞ্জ হচ্ছে অভিধা মানে কি আবিধানিক অর্থ প্রকাশ করে আবিধানিক অর্থ যেটা অভিধানে পাওয়া যায় ঠিক আছে ডিকশনারিতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আবিধানিক অর্থ আর ব্যঞ্জনাটা দেখে নাও ব্যঞ্জনাটা হচ্ছে অরণ্য এর আবিধানিক অর্থ হচ্ছে বন কিন্তু রোদন বললে ব্যঞ্জনার অর্থ হয় নিষ্ফল খেদ অর্থাৎ এটাই হচ্ছে ব্যঞ্জনা অর্থাৎ ব্যঞ্জিত হচ্ছে অরণ্যের রোদন এটা কিন্তু একটা অন্য রকম অর্থ হচ্ছে ব্যঞ্জিত অর্থ হচ্ছে সেটা হচ্ছে নিষ্ফল খেদ আর লক্ষণা যেটা বাকি রইল মাঝখানে এটা দেখো দিয়েছে এখানে বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো হয় তোমাদেরকে আরও বলবো এখান থেকে ভালো করে না বোঝা গেলে তোমাদের সহায়িকা বইতে অভিধা লক্ষণা ব্যঞ্জনা তিনটে পরস্পর দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নাও আর এখানে দেখে নাও হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড কালিদাসের এই উক্তি কাব্যেরী উপযুক্ত ভূগোলের নয় এই ধরনের ব্যাপারগুলো কিন্তু বৈজ্ঞানিক ভাষায় ব্যবহার করা যাবে না বৈজ্ঞানিক ভাষার উক্তিগুলো স্পষ্ট হতে হবে সেটা মাথায় রেখে লেখক যেন তার লেখা লেখেন এবার দেখো লাস্ট অল্পবিদ্যা ভয়ঙ্করী অল্পবিদ্যা ভয়ঙ্করী এখানে দেখো অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই তারা জীবের বেঁচে থাকবার পক্ষে অপরিহার্য অঙ্গমাত্র তবে ওজন গ্যাস স্বাস্থ্যকর এটা কিন্তু একটা ভুল লেখা তোমরা বুঝতেই পারছো লেখক নিজের মনের ভাব প্রকাশ করতে চেয়েছেন কিন্তু বৈজ্ঞানিক তথ্যকে লেখক নিজের মতন করে কখনোই প্রকাশ করতে পারেন না বৈজ্ঞানিক তথ্য যেটা রয়েছে সেটাই দিতে হয় এই ধরনের লেখা কিন্তু কখনোই প্রকাশ করা উচিত নয় কোনো সম্পাদকের তাকে অবশ্যই এটা যাচাই করে নিয়ে প্রকাশ করা উচিত এতে কিন্তু জনসমাজে একটা ভুল তথ্য প্রচারিত হতে পারে বিজ্ঞান কিন্তু প্রমাণিত জিনিসেই বিশ্বাস করে কখনো কারো মনের ভাবনায় চলে না এখানে লেখক কিন্তু নিজের মনের ভাবনা লিখতে চেয়েছেন যে এটা মনের ভাবনায় তো চলবে না বিজ্ঞান সবসময় যেটা প্রুভড প্রমাণিত সেই বিষয়টাই বিজ্ঞানে উল্লেখ করা যায় অর্থাৎ এই যে আমার আটটা পার্টে আমি যে ভাগ করেছি তোমরা দেখে নাও এই আটটা পার্ট যদি পরপর তোমরা মনে রাখার চেষ্টা করো দেখবে খুব ইজি হবে এবং প্রশ্নটা যেখান থেকেই আসুক সেইভাবে অ্যান্সারটা তোমরা স্টার্ট করতে পারবে অবশ্যই তোমরা সহায়িকা ফলো করতে পারো এবং খুব উপকার হবে এটা কিন্তু আমার এই ব্যাখ্যাটা দেখে নাও দেখে নিয়ে টেক্সটটা দুবার তিনবার পরো আশা করি তোমরা আশানুরূপভাবে উপকৃত হবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল জিকৈত বিশ্বনাথ বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজ আসি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে